নেব খেলার সময় শিরোনামগুলো। ক্যান্সারের কাছে হার মানলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। জানাজা শেষে বনানীতে দাফন সম্পন্ন, ক্রিকেট অঙ্গনে শোক। রুবেল অসম্ভব ভালো মানের একজন ক্রিকেটার ছিল, ভেরি জেন্টল, পড়াশোনায় খুব ভালো ছিল, খুব অনেস্ট ছিল, সিনসিয়ার ছিল। ডিপিএল এ সুপার লিগে মাশরাফির সঙ্গে খেলবেন সাকিব আল হাসান। লিজেন্ডস অফ রূপগঞ্জে খেলার ছাড়পত্র দিল মোহামেডান। শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি কারণ, দেশের মাটিতে খেলা হওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয় সম্ভব বললেন লিটন দাস। লঙ্কানদের বিপক্ষে ব্যাটিংয়ে আরও ভালো করার আশা, যেহেতু আমাদের হোমে খেলা হবে আমরা ভালো আশা করতে পারি, আমরা ভালো কিছু করব। কোচ নিয়োগে অনিয়ম রেসলিং ফেডারেশনে, একচ্ছত্র আধিপত্য বিস্তার করে দুর্নীতির মাধ্যমে টিকে আছে বর্তমান কমিটি, অভিযোগ খেলোয়াড়দের। ক্যান্সারের কাছে হার মানলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। দীর্ঘদিন অসুস্থ থাকার পর মাত্র 40 বছর বয়সেই চলে গেলেন পৃথিবী ছেড়ে। রুবেলের মৃত্যুতে শোক নেমে এসেছে দেশের ক্রিকেটাঙ্গনে। 22 গজের যোদ্ধা তিনি, লাল সবুজের জার্সিতে প্রতিপক্ষের ক্রিকেটারকে কাবু করতে কতই না লড়াই করেছেন মোশাররফ হোসেন রুবেল, কিন্তু শেষ পর্যন্ত হেরে গেলেন ক্যান্সারের কাছে। 2019-এর মার্চে মস্তিষ্কে টিউমার ধরা পড়লে ছিটকে পড়েন মাঠ থেকে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েও স্বপ্ন দেখেছিলেন মাঠে ফেরার, দেশে বিদেশে উন্নত চিকিৎসার পর সেরেও উঠেছিলেন, কিন্তু আবারও টিউমার ধরা পড়ে তার মস্তিষ্কে। সিঙ্গাপুরে উন্নত চিকিৎসা শেষেও মুক্তি মেলেনি। গেল বছর নভেম্বরে ভারতের একটি হাসপাতালে আবারও তার অস্ত্রোপচার করা হয়, অপসারণ করা হয় টিউমার। হাসপাতালের বিছানায় লড়াই করেছেন দীর্ঘদিন। তিন দিন আগে কিছুটা সুস্থ হয়ে বাড়িও ফিরেছিলেন, কিন্তু সোমবার রাত থেকে তার অবস্থার অবনতি হতে থাকে। বিকেলে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মাঝে গুজব ছড়িয়ে পড়েছিল রুবেলের মৃত্যুর, কিন্তু এবার আর গুজব নয়, ক্যান্সারের নীল বিষ শেষ পর্যন্ত নিভিয়ে দিল তার জীবন প্রদীপ। সব চেষ্টা ব্যর্থ করে প্রিয় মানুষগুলোকে ছেড়ে রুবেলের এমন চলে যাওয়া মানতে পারছেন না কেউ। রুবেল অসম্ভব ভালো মানের একজন ক্রিকেটার ছিল, ভেরি জেন্টল, পড়াশোনায় খুব ভালো ছিল, খুব অনেস্ট ছিল, সিনসিয়ার ছিল। বড় ভাইয়ের সাথে আমি অনেকদিন খেলেছি, তো এটা স্মরণীয় থাকবে সবসময়। উপরে উনি যেখানে থাক ভালো থাক। ঘরোয়া ক্রিকেটে তিন ফরম্যাটেই খেলেছেন তিনি। বাহাতি স্পিনার হলেও প্রথম শ্রেণীর ক্রিকেটে তার নামের পাশে আছে 3,305 রান, সেঞ্চুরি আছে দুটি, হাফ সেঞ্চুরি 16টি। বল হাতে প্রথম শ্রেণীতে তার উইকেট সংখ্যা 392টি। ঘরোয়া টি টোয়েন্টি খেলেছেন 26টি। বিপিএলে খেলেছেন ঢাকা গ্ল্যাডিয়েটর্স, খুলনা টাইটানসের মতো ফ্র্যাঞ্চাইজিতে। পারভীন আক্তার, সময় সংবাদ, ঢাকা। না ফেরার দেশে পাড়ি জমানো ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের জানাজায় মিরপুরের হোম অফ ক্রিকেটে উপস্থিত হন অসংখ্য ক্রিকেটার, বিসিবি পরিচালক এবং কর্মকর্তারা। সতীর্থের অকাল প্রয়াণে শোকে পাথর ক্রিকেট অঙ্গনের সবাই। মিরপুরে জানাজা শেষে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে রুবেলকে। শেষবার স্বীকৃত ক্রিকেট খেলতে নেমে মিরপুরের এই মাঠ ছেড়েছিলেন অপরাজিত থেকে। জীবনের কাছে পরাজিত হয়ে আজ সেই মাঠেই ফিরলেন নিথর দেহ হয়ে। হোম অফ ক্রিকেটে মোশাররফ হোসেন রুবেলকে শেষ বিদায় জানাতে এদিন জড়ো হন শত শত মানুষ। সতীর্থর অকাল প্রয়াণে শোকে পাথর সবাই, ক্রিকেটারদের পাশাপাশি যে শোক কাবু করেছে ক্রিকেট সংশ্লিষ্টদেরকেও। তোকে মিস করবো অনেক, ওর প্রেজেন্সটা খুব মিস করবো। আমরা সবাই খেলার মাঠে, খেলার বাইরে আমরা অনেক অনেক মজা করেছি, অনেক খুব ভালো কিছু মুহূর্ত আছে আমাদের। আমার দেখা মতে আমাদের ক্রিকেটারদের মধ্যে মানে ওকে জেন্টলম্যান হিসাব করলে আসলে বলতে হবে একজনও। তিন বছর আগে ব্রেন টিউমার ধরা পড়লে শুরু হয় জীবন যুদ্ধ, যার অবসান ঘটে মঙ্গলবার বিকেল 5টায়। গুলশানের ইউনাইটেড হসপিটাল থেকে এক ক্রিকেটারের মরদেহ নিয়ে যাওয়া হয় বাড়িধারার নিজ বাসাতে, যেখানে স্বজন হারানোর যন্ত্রণায় সৃষ্টি হয় হৃদয় বিদারক এক পরিস্থিতি। হঠাৎ করে সে অসুস্থ হয়ে পড়ছিল, তারপর ওইখান থেকে হসপিটালে
নিয়ে আসছে, নিয়ে আসার পর ডাক্তার বলে আর রুবেল ভাইকে অনেক কাছ থেকে দেখেছি এবং মানে অনেক কিছু শেয়ার উনি আমার সাথে ছিল। যখন আমি বাংলাদেশ টিমে খেলি বা আপনার বাংলাদেশ টিমে খেলার পরে যখন আমি ফার্স্ট ক্লাস স্টার্ট করি, দেন তারপর তো আমি রুবেল ভাইয়ের পাই। আর রুবেল ভাই আমার রুমমেট অনেক বছর ছিল এবং ওনার সাথে আমার অনেক স্মৃতি ছিল। অলরাউন্ডার ক্রিকেটারের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমেছে দেশের ক্রিকেট অঙ্গনে, তবুও জীবন যুদ্ধের এ লড়াইয়ে সবাইকে তো থামতে হবে কোনো না কোনো সময়ে। মোশাররফ হোসেন রুবেলের মৃত্যুও সেই বাস্তবতারই অংশ। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। একদিনে দেশের ক্রিকেটের দুই নক্ষত্রের পতন। সকালে দেশের হয়ে প্রথম ওয়ানডে খেলা সামির রহমান, আর বিকেলে না ফেরার দেশে চলে যান মোশাররফ হোসেন রুবেল। সাবেক এই দুই ক্রিকেটারের মৃত্যুতে শোক নেমে এসেছে দেশের ক্রীড়াঙ্গনে। সামাজিক মাধ্যমে শোক বার্তা জানান মাশরাফি সাকিব রাজ্জাকরা। 4 মার্চ অস্ট্রেলিয়ার ক্রিকেট সমর্থকদের জন্য ছিল শোকাবহ একদিন। সেদিন সকালে পৃথিবী ছেড়ে যান অজি কিংবদন্তি রড মার্শ। তার চলে যাওয়ায় টুইট করে মার্শকে শ্রদ্ধার্ঘ্য জানান আরেক কিংবদন্তি শেন ওয়ার্ন। বেলা ফুরোতে না ফুরোতে পুরো বিশ্বকে স্তব্ধ করে চিরবিদায় নেন ওয়ার্নিও। মাত্র 52 বছর বয়সে নিভে যায় তার জীবন প্রদীপ। বাংলাদেশের ক্রিকেটের জন্য 19 এপ্রিল দিনটিও তেমনই। একদিনে বিদায় নিলেন দেশের ক্রিকেটের দুই নক্ষত্র। বাংলাদেশের জার্সিতে প্রথম ওয়ানডে খেলা পেসার সামির রহমান মস্তিষ্কের টিউমারে ভুগছিলেন দীর্ঘদিন। মঙ্গলবার সকালে 68 বছর বয়সে চলে যান না ফেরার দেশে। মাত্র 2 ওয়ানডে খেললেও ক্রিকেট ছিল তার জীবনের অবিচ্ছেদ্য অংশ। ফার্স্ট ক্লাস, লিস্ট এ ও ঘরোয়া টি-20তে পালন করেছেন ম্যাচ রেফারির দায়িত্ব। সামির রহমানের চলে যাওয়ার শোক না কাটতেই দেশের ক্রিকেটাঙ্গনে আসে আরও বড় ধাক্কা। 3.5 বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন মোশাররফ হোসেন রুবেল। বিকেলে হঠাৎ করেই তার মৃত্যুর খবর আসে। একদিনে দুই সাবেক ক্রিকেটারের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে দেশের ক্রিকেটাঙ্গনে। সামাজিক মাধ্যমে শোক বার্তা দেন রুবেলের বন্ধু সতীর্থ শুভাকাঙ্ক্ষীরা। ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ে পাশে পেয়েছেন ক্রিকেটাঙ্গনের সবাইকে। হঠাৎ তার মৃত্যু মেনে নিতে কষ্ট হয়েছে অনেকেরই। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও বন্ধু মাশরাফি বিন মর্তজা রুবেলের ছবি পোস্ট করেন সামাজিক মাধ্যমে, যেখানে তিনি লিখেন, ভালো থাকিস বন্ধু। বর্তমানে নির্বাচকের দায়িত্বে থাকা রুবেলের বন্ধু আব্দুর রাজ্জাক শোক বার্তা দেন ফেসবুকে। রুবেলকে দেশের অন্যতম সেরা স্পিনার হিসেবে আখ্যা দিয়ে সাকিব তার শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান। মুশফিক তামিমরাও মেনে নিতে পারছেন না রুবেলের এভাবে চলে যাওয়া। আইপিএল খেলতে ভারতে অবস্থান করা মোস্তাফিজও শোক বার্তা দেন রুবেলের মৃত্যুতে। টেস্ট অধিনায়ক মুমিনুল হক, তাসকিন, বিজয়, লিটন, নাঈম মুনিমরাও ব্যথিত রুবেলের চলে যাওয়ায়। রুবেলের চিকিৎসায় পাশে ছিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। এই স্পিনার সবশেষ খেলেছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের জার্সিতে। এই দুদল থেকেও শোক বার্তা দেওয়া হয় সামাজিক মাধ্যমে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এবার অন্য প্রসঙ্গ। ডিপিএলে এক হলেন সাকিব মাশরাফি। সুপার লিগে লিজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে খেলবেন সাকিব আল হাসান। সুপার সিক্স নিশ্চিত করতে না পারায় সাকিবকে ছাড়পত্র দিয়েছে মোহামেডান, জানিয়েছেন মোহামেডানের সিনিয়র ভাইস চেয়ারম্যান এজিএম সাব্বির। তবে আগামী মৌসুমে সাকিব মোহামেডানই খেলবেন। এই মৌসুমের হতাশা ভুলে আগামী মৌসুমে ভালো দল গড়তে চায় মোহামেডান। বিগ বাজেটের দল গড়েও ডিপিএলে সুপার লিগ নিশ্চিত করতে পারেনি মোহামেডান, তাই এবার প্রিমিয়ার লিগে সাকিবকে মাঠে দেখার সম্ভাবনা শেষ হয়ে যায়। তবে ভক্তদের জন্য বড় চমক নিয়ে আসছেন এই অলরাউন্ডার। এবার মাশরাফির সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন সুপার সাকিব। পারিবারিক সংকটের জন্য মোহামেডানের হয়ে মাঠে নামতে পারেননি। সাদা কালোদের হয়ে না হলেও এবার মাশরাফির লিজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে 4 ম্যাচ খেলবেন সাকিব। আমাদের সঙ্গে যোগাযোগ করেছে সাকিব আল হাসান, সে বলছে ভাই আমি যদি এই সিজনে খেলার মধ্যে থাকতে চেয়েছিলাম প্রিমিয়ার লিগ খেলে, যেহেতু মহারণ কোয়ালিফাই করেনি,
আমি সুপার লিগে যে কোনো একটা টিমের পক্ষে খেলতে চাই। ও খেলতে চেয়েছে এবং খেলার জন্য আমাদের কাছে এনওসিটা চেয়েছে। আই উইশ হিম ভেরি বেস্ট লাক এবং আমরা ক্লাব কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে আমরা সাকিব আল হাসানকে রিলিজ করে দিব যদি এসিসিডি এবং বিসিবি অ্যালাউ করে সে এটা খেলবে। আগামী মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ টাইগারদের, সেখানে খেলতেই ডিপিএল এ যোগ দিচ্ছেন সাকিব। মানসিকভাবেও ভালো অবস্থায় আছেন এই ক্রিকেটার। সাকিব ভেরি মাচ ফোকাসড এট দ্য মোমেন্ট হোয়াট আই ক্যান সি যে ওর দুইটা ইয়ে ছিল, যখন ইনিশিয়ালি আমরা কোয়ালিফাই করলাম না তখন বললো যে ভাই আমি উমরা করে এসে তারপরে ন্যাশনালে শুরু করবো আর কি ইনশাল্লাহ। তারপর তো আবার বোধহয় ওকে অ্যাপ্রোচ করেছে রূপগঞ্জ, তখন বললো যে ভাই চারটা ম্যাচ খেলি, খেললে আমার ইট উইল বি বেটার ফর মি যে আমি ক্রিকেটের মধ্যে থাকলাম। তো মানে একটা ছেলে যখন নিজ থেকে নিজ উদ্যমে খেলতে চায় অ্যান্ড স্পেশালি দ্য প্লেয়ার ইজ সাকিব আল হাসান, আই এম শিওর সামথিং গুড উইল হ্যাপেন। প্রিপারেশনের পার্ট হিসাবেই কিন্তু এই সুপার লিগ খেলতে চাওয়াটা আর কি। চলতি মৌসুমে তারকা বহুল দল গড়েও সুপার লিগে খেলতে ব্যর্থ মোহামেডান, যাতে হতাশ ক্লাব কর্তা এবং ক্রিকেটাররা। ঘুরে দাঁড়াতে সামনের মৌসুমেও ভালো মানের দল গড়বে সাদা কালোরা, যেখানে সাকিব থাকবেন মোহামেডান শিবিরে। আমরা সবাই ইকুয়ালি স্যাড, বাট আমরা আপনারা জানেন এশিয়া কাপে আমরা এক রানে হেরে গিয়েছিলাম, তো তার মানে তো এই না যে আমরা পরের বছর আমরা টুর্নামেন্ট খেলিনি, আমরা আবার ফাইট করেছি। উই আর রিটেনিং হিম ফর নেক্সট ইয়ার ইনশাল্লাহ, সো এটা নিয়ে এটাও সমঝোতার ভিত্তিতে হয়েছে। সাকিব নেক্সট ইয়ার আমাদের পক্ষে খেলবে ইনশাল্লাহ। সো সাকিবকে যখন আমরা রিটেন করছি ইনশাল্লাহ ফর নেক্সট সিজন, ইনশাল্লাহ আমাদের প্ল্যান তো ওইভাবেই থাকবে। শুধু প্রতিষ্ঠিত তারকাদের নয়, নতুন ক্রিকেটার তৈরি করতে একটি একাডেমি গড়ে তুলেছে ক্লাবটি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সবচেয়ে ফর্মে থাকলেও তৃপ্ত নন লিটন দাস। নিজের ব্যাটিংয়ে আরও উন্নতির সুযোগ আছে বলে মনে করেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজেও ধারাবাহিকতা বজায় রাখতে চান লিটন। দেশের মাটিতে খেলা হওয়ায় সিরিজ জয়ের ভালো সম্ভাবনা দেখছেন এই টাইগার ব্যাটার। বাংলাদেশে ভারতীয় প্রতিষ্ঠান এসজির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন লিটন দাস। ভারতীয় ক্রিকেট সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসজি যাত্রা শুরু করল বাংলাদেশেও। এ প্রতিষ্ঠানের সঙ্গে আগে থেকেই জড়িত লিটন দাস এসজির ব্যাট গ্লাভস ব্যবহার করেন বছর চারেক ধরে। বাংলাদেশে প্রতিষ্ঠানটির যাত্রাকালেও মধ্যমণি এই ক্রিকেটার। ভালো, আমি ব্যাট ইউজ করি, গ্লাভস ইউজ করি, যে কমফোর্ট জোনটা পাই আমি সেটা এসজি থেকেই আসে। পর্যন্ত তিন ফরম্যাট মিলিয়ে টাইগারদের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। রানের হিসেবে পেছনে ফেলেছেন মুশফিক, তামিম, সাকিব, মাহমুদুল্লাদের। গেল প্রায় আড়াই বছরে বিশ্বের সেরা পাঁচ রান সংগ্রাহকেরও একজন এই উইকেটরক্ষক ব্যাটার। এই সময়ে বিরাট কোহলির চেয়েও বেশি রান করেছেন লিটন। সবশেষ দক্ষিণ আফ্রিকা সফরেও ছিলেন ছন্দেই, তারপরও যেন মন ভরছে না তার। প্রত্যেকটা মানুষের জিনিসের চাহিদা শেষ নেই। আমি আজকে যা আছি চেষ্টা করব সামনে আরও যেন বেটার হতে পারি। ইনফ্যাক্ট আপনি আপনার জায়গা থেকেও চেষ্টা করবেন যেন আগামীকালকে দিনটা আরও বেটার হয়। তো আমি মনে করি আমার জায়গা থেকে আমি এখনও 100% না, চেষ্টা করবো সামনে যেন ভালো কিছু করতে পারি। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজেও দুটি ছড়াতে প্রস্তুত টাইগার ওপেনার। যেহেতু আমাদের হোমে খেলা হবে আমরা ভালো আশা করতেই পারি আমরা ভালো কিছু করব, এবং যেহেতু এশিয়ান টিম আর আমরা অনেক দিন ধরে তাদের সাথে খেলতেছি তো আশা করা যায় আমরা ভালো রেজাল্ট করব। প্রোটিয়াদের বিপক্ষে টেস্টে চরম ব্যর্থ হলেও লঙ্কানদের বিপক্ষে হোমে ব্যাটাররা ভালো করবে বলেই বিশ্বাস লিটন দাসের। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। আবাহনী মোহনবাগান ম্যাচ ঘিরে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ছিল সমর্থকদের বাড়তি উন্মাদনা। তবে হাই ভোল্টেজ এই ম্যাচ দেখতে আসা দর্শকদের মধ্যে করোনার বিধি নিষেধ মানার কোনো বালাই ছিল না। তারপরও প্রিয় দলের খেলা মাঠে বসে দেখার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত সমর্থকরা। কলকাতা থেকে আরও জানাচ্ছেন সুব্রত আচার্য। ঘড়ির কাঁটায় স্থানীয় সময় তখন 6:45। ঘড়ির কাঁটা বলছে আর 15 মিনিট বাকি রয়েছে এই আজকের যে খেলা নিয়ে দিনভর উত্তেজনা ছিল সেই খেলার চূড়ান্ত মুহূর্তে। আর সেই মুহূর্তের সাক্ষী হতে আমরা দেখেছি যে সারি সারি মানুষ, কাতারে কাতারে মানুষ কিন্তু সবাই ছুটছেন যুব ভারতীর স্টেডিয়াম গ্রাউন্ডের ভেতরে। অর্থাৎ সবাই সাক্ষী থাকছেন যে আজকে ঐতিহাসিক মোহনবাগান এবং একই সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক ক্লাব আবাহনীর খেলা দেখতে। কি বলবো, এখানে সিকিউরিটি তো অ্যালাউ করছে, মাস্ক ছাড়া অ্যালাউ করছে, আমরা কি করবো বলে আমরা তো মাস্ক দিচ্ছি। জয় মোহনবাগান, জয় মোহনবাগান, জয় মোহনবাগান। আমার খুবই ভালো লাগছে, প্রতিবেশী দেশ বাংলাদেশ এসছে, দর্শকরা কতটা এনজয় করছে সে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। বিগত 2019-এর পর থেকে আজকে আমরা মাঠমুখী হয়েছি। আন্তর্জাতিক এই ক্রীড়ার আয়োজনের অন্যতম শর্ত করোনাবিধি মেনে চলা, কিন্তু আশ্চর্যজনকভাবে হলো একটি
দৃশ্য দেখা গেল, যেখানে এই যুব ভারতীর গেটে অর্থাৎ 3 নম্বর গেটে বড় বড় সাইনবোর্ড দেওয়া রয়েছে যে নো মাস্ক নো এন্ট্রি। সেখানে কিন্তু আমরা দেখা গেল যে নিরাপত্তা প্রহরী তার মুখেই কিন্তু মাস্ক ছিল না, এবং একই সঙ্গে যারা প্রবেশ করছেন সে সমস্ত দর্শনার্থীদের মুখেও কিন্তু আপনি মাস্ক ছাড়া কেন যাচ্ছেন ভেতরে? মাস্ক আছে দাদা, মাস্ক আছে, সবাই মাস্ক আমাদের সবাইরই আছে। আপনি জানেন যে ফোর্থ ওয়েভটা আবার আসবে? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই মাস্ক আমাদের। তো এইরকমভাবেই কিন্তু আমরা দেখা গিয়েছে যে সে একই রকমভাবে যেখানে করোনার চতুর্থ ঢেউ আবার আছড়ে পড়ার আশঙ্কা, গত 24 ঘন্টায় আবার সংক্রমণের পারদ ঊর্ধ্বমুখী, সেখানে এই আন্তর্জাতিক আয়োজনে ন্যূনতম মানা হলো না করোনার যে বিধিনিষেধ সেটি। যুব ভারতী ক্রীড়া প্রাঙ্গণ থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। আবারও শেখ জামালে জোসেফ আফুসি, বারবার ক্লাবে ফেরার রেকর্ড গড়ে পঞ্চমবারের মতো ধানমন্ডির ডেরায় এই নাইজেরিয়ান কোচ। এসে ফুটবলারদের নিয়ে অনুশীলনে নেমে পড়েন তিনি, চ্যালেঞ্জ থাকলেও বেঙ্গল ইয়েলোদের শিরোপার রেসে রাখতে চান জোসেফ আফুসি। এদিকে ভালো করেও চাকরি হারানোয় হতাশ সাবেক কোচ হুয়ান মার্টিনেজ। গেল কয়েকদিন ধরে চলা গুঞ্জনের অবসান, নতুন দায়িত্বটা বুঝে নিতে ক্লাব প্রাঙ্গণে জোসেফ আফুসি। এ নিয়ে পঞ্চমবারের মতো শেখ জামালে এই নাইজেরিয়ান কোচ। ক্লাব থেকে চাকরি হারিয়ে আবারও পুরনো ক্লাবে ফেরার এমন নজির বিরলই বটে। নানা কারণে বিভিন্ন সময়ে আফুসির প্রতি নাখোশ হয়েছে শেখ জামাল, তারপরও কোনো এক অদৃশ্য কারণে এখানেই আস্থা কর্তৃপক্ষের। হয়তো কিংস কাপ কিংবা ভারতের আইএফএ শিল্ডের সফলতাই কারণ, যদিও ঘরোয়া ফুটবলে ফেডারেশন কাপ ছাড়া আর কিছুই দিতে পারেননি তিনি। শেখ জামাল আমার দ্বিতীয় ঘর, তাই সুযোগ পেলেই চলে আসি এখানে। যেমন আমার তিক্ত অভিজ্ঞতা আছে, আবার ভালো স্মৃতিরও অভাব নেই। শেখ জামালে বারবার আসার এটাই কারণ। হয়তো সমালোচনা হয় এসব নিয়ে, কিন্তু তাতে আমি মাথা ঘামাই না। এমন সময়ে শেখ জামালে আফুসি যখন বিপিএলে কোনো ম্যাচ না হেরে টেবিলের 3 নম্বরে ধানমন্ডির জায়ান্টরা, সেই চ্যালেঞ্জ থেকেই মুসা এবং চোজোকে নামে 2 নাইজেরিয়ান ফরওয়ার্ড নিয়ে এসেছেন তিনি। ছেড়ে দেওয়া হয়েছে চিনেদুকে, দ্বিতীয় লেগে রেজিস্ট্রেশন না করলেও সঙ্গে থাকবেন সিল্লা। কোচিং সবসময় চ্যালেঞ্জিং, এটা জেনেই শেখ জামালে আবারও এসেছি। প্রথম লেগে দল কোনো ম্যাচ হারেনি এবং 3 নম্বর পজিশনে আছে, এটা আমার জন্য চাপের, তবে আমি চেষ্টা করব আরও ভালো কিছু করতে। কদিন আগেও যে ঘর আপন ছিল হুয়ান মার্টিনেজের, চোখের সামনে সেখানে অন্যের রাজত্ব হতাশারই বটে। মাত্র 11 ম্যাচের পথ চলায় দলকে অপরাজিত রেখেও কেন চাকরি হারাতে হয়েছে তাকে সে উত্তর অজানা। তবে পেশাদারিত্বের খাতিরে সবই মানতে হয়েছে স্প্যানিশ কোচকে। আমি জানি না কেন আমাকে চাকরি হারাতে হলো, দল ভালো অবস্থানে থাকার পরও ক্লাবের এমন সিদ্ধান্ত আমাকে হতাশ করেছে, তবে এটা মানতেই হবে। পেশাদারিত্বের যুগে আবেগের কোনো জায়গা নেই। শেখ জামালের জন্য শুভকামনা থাকবে। 25 এপ্রিল থেকে শুরু হবে প্রিমিয়ার লিগ ফুটবলের দ্বিতীয় পর্ব। নতুন মেয়াদে জোসেফ আফুসির চুক্তি আপাতত এ পর্যন্তই। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। সনদ নেই, করেন ঠিকাদারি ব্যবসা। কমনওয়েলথ গেমসের জন্য এমন একজনকে কোচ ও ম্যানেজার হিসেবে মনোনীত করেছে বাংলাদেশ রেসলিং ফেডারেশন। এ নিয়ে উঠেছে সমালোচনার ঝড়। এ অনিয়মের বিরুদ্ধে মুখ খুললেন সাবেক কোচ ও খেলোয়াড়রাও। তাদের দাবি, একচ্ছত্র আধিপত্য বিস্তার করে দুর্নীতির মাধ্যমে টিকে আছে ফেডারেশনের বর্তমান কমিটি, সিদ্ধান্ত নেয় নিজেদের ইচ্ছা মতো। এ বিষয়ে ফেডারেশনও দিতে পারেনি কোনো সদুত্তর। সামনেই কমনওয়েলথ গেমস, এরই মধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে অ্যাথলিটরা। তবে ভিন্ন কারণে আলোচনায় এসেছে রেসলিং ফেডারেশন। এ কে মবিন নামে এক ঠিকাদার ব্যবসায়ীকে কোচ ও ম্যানেজার হিসেবে কমনওয়েলথ গেমসে নিয়ে যাচ্ছে রেসলিং ফেডারেশন। সাবেক কোচ থেকে শুরু করে জাতীয় দলের খেলোয়াড় সবাই ক্ষুব্ধ ফেডারেশনের এমন সিদ্ধান্তে। কুস্তির বর্তমান কোচ আশরাফ আলীর নেই কোনো কোচিং সনদ, নেই পাসপোর্টের মেয়াদও, তাই এ কে মবিনকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। অথচ মবিনেরও নেই কোনো কোচিং সনদ, তাহলে কেন কোচ হিসেবে নেওয়া হচ্ছে একজন ঠিকাদারি ব্যবসায়ীকে? সাফ গেমসে সিলভার ও ব্রোঞ্জ পদক জেতানো ক্রীড়া পরিষদের কোচ ফারুক উদ্দিন জানালেন, গোড়াতেই রয়েছে যত গলত। দুঃখ লাগে যে সমস্ত লোক জেলা পর্যায়ের থেকে কাউন্সিলের হিসাবে ফোরামের মাধ্যমে আসেন, সেই সমস্ত লোক যোগ্য লোকদের ভোট দিয়ে ওনারা চলে যান।
টাকার বিনিময়ে। অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে বলা হয়েছে কমনওয়েলথ কিংবা যে কোনো আন্তর্জাতিক ইভেন্টগুলোতে প্রতিটি নারী দলের সঙ্গে যাবে একজন নারী কোচ ও ম্যানেজার, কিন্তু কুস্তি ফেডারেশন থেকে নেই এই নিয়মের কোনো তোয়াক্কা। জাতীয় দলের খেলোয়াড়দের অগ্রাধিকার দেওয়ার বিষয়টি এড়িয়ে যায় ফেডারেশন। অলিম্পিক থেকে বলা হয় যে প্রতিটা নারী মহিলা টিমের সাথে একজন করে নারী ম্যানেজার এবং কোচ থাকবে, কিন্তু সেটা কেন পাঠানো হয় না, কী জন্যে হয় না সেটা আমি আদৌ জানি না। অলিম্পিকের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা বলেছেন যে ফেডারেশন যাদেরকে পাঠায় আমরা তাদেরকেই কোচ হিসেবে সিলেক্ট করি, আমরা কোনো সনদ যাচাই বাছাই করি না। কিন্তু আমি মনে করি জাতীয় দলের প্লেয়ারদেরকে অগ্রাধিকার দেওয়া উচিত, ঠিকাদারকে নয়। এদিকে এত অভিযোগ যে ফেডারেশন নিয়ে, সেখান থেকে মিলল দায়সারা উত্তর। আমার টিমও ফাইনাল না, কোনো কোচও ফাইনাল না। যে যাবে, সে কি করবে না করবে, কোন রেস্ট ক্লাস যাবে, কোন ওয়েটে যাবে, কোনো কিছু হয় নাই। সব আমাদের তারা এখন ফুটাচ্ছে যে অমুক তমুক, এই তারা যেতে পারতেছে না, এই জন্য এই সবটা চাল। কমনওয়েলথ গেমস সামনে রেখে আট কুস্তিগির প্রস্তুতি নিচ্ছেন জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেশিয়ামে। সেখান থেকে চূড়ান্তভাবে বাছাই করে চারজনকে পাঠানো হবে বার্মিংহামে। ফারজানা মুমু, সময় সংবাদ, ঢাকা। খেলার সময়ে সন্তান হারানোর দুঃখে কাতর ক্রিস্টিয়ানো রোনালদো। রোনালদো জর্জিনার ঘরে যমজ সন্তান আসার কথা থাকলেও নবজাতক পুত্র সন্তান মারা গেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদো নিজেই সন্তানের এই মৃত্যুর খবর নিশ্চিত করেন, তবে সুস্থ আছে তাদের কন্যা সন্তান। খেলায় এখনও চলছে ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন। খাগড়াছড়িতে এখনও শেষ হয়নি পাহাড়ের প্রাণের উৎসব বৈশাখি রামেজ। জেলার বিভিন্ন পাড়া মহল্লায় চলছে নানা রকমের খেলাধুলার আয়োজন। মঙ্গলবার জেলার গুইমারা উপজেলার বাইল্লাছড়ি নারায়ণপাড়ায় অনুষ্ঠিত হলো নারী ফুটবল দলের ফাইনাল ম্যাচ। শিরোপা নির্ধারণী ম্যাচে লড়াই করে পার্বত্য ফুটবল ও নারায়ণপাড়া ফুটবল একাডেমি, যেখানে টাইব্রেকারে 3-2 গোলে পরাজিত হয় নারায়ণপাড়া ফুটবল একাডেমি। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে 14টি দল। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ক্যান্সারের কাছে হার মানলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। জানাজা শেষে বনানীতে দাফন সম্পন্ন ক্রিকেটাঙ্গনে শোক। রুবেল অসম্ভব ভালো মানের একজন ক্রিকেটার ছিল, ভেরি জেন্টল, পড়াশোনায় খুব ভালো ছিল, খুব অনেস্ট ছিল, সিনসিয়ার ছিল। ডিপিএল এর সুপার লিগে মাশরাফির সঙ্গে খেলবেন সাকিব। লিজেন্ডস অফ রূপগঞ্জে খেলার ছাড়পত্র দিল মোহামেডান। শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি কারণ। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন, সঙ্গেই থাকুন সময়ের।